কি বললি রায়হান ছাত্ররা অনশন করতেছে ওরা হোসেন মাস্টার হত্যাকারীর বিচার চায় হ্যাঁ হ্যাঁ জরিনার ফাঁসি চায় হ্যাঁ হ্যাঁ আপা ছাত্রগণ অনশন ভাগাইতে মিনিস্টার সাহেব আসতেছে যেই ফলের রস দিয়ে অনশন ভাঙাইব সেই ফলের রসে বিষ থাকবো আমার লোক মিনিস্টারের হাতে গ্লাস তুইলা দিব মিনিস্টার সাহেব সেই রসের গ্লাস ছাত্রদের হাতে তুইলা দিব ছাত্ররা বিষ খাইব দুই চারজন মারা যাবে তারপর ছাত্ররা মিনিস্টাররে ঘন ঘটা কইরা দিবে তোর কপাল খুইলা যাইব এমপি ক্যাবিনেটে থাকলে তুই কোনোদিন মন্ত্রিত্ব পাবি না কাই পরে আমি ঘন ঘটা কইরা দিব এই ছবি তুলে গেলে এই যা অধুরে মেরে ফেলা এখন কেমন আছেন ভালো জরিনার লোক আপনাকে মারতে চেয়েছিল কেন আপনার সাথে তার কি শত্রুতা জরিনার অনেক অপকর্মের প্রমাণ আমি ক্যামেরায় বন্দী করেছি আমি আমি জরিনার অপকর্মের পর্দা উন্মোচন করতে চাই আমি জরিনার পতন চাই আপনি কে আমি জানি না তবে এই এলাকায় আপনার চলাচল রহস্যজনক আমার ধারণা আপনি কোনো গোয়েন্দা সংস্থার লোক আপনি ঠিকই ধরেছেন আমি জরিনার বিরুদ্ধে ফাইল রেডি করতে এসেছি তাহলে জেনে রাখুন আপনার আগে একজন গোয়েন্দা এলাকায় এসেছিল জরিনার বিরুদ্ধে ফাইলও রেডি করেছিল সে জরিনার হাতে খুন হয় আর ফাইল জরিনা নিয়ে গেছে সে ফাইল হয়তো জরিনার কাছেই আছে আরে হ্যাঁ সকালে ছাত্রদের অনশন ভাঙাতে ঢাকা থেকে একজন মন্ত্রী আসবেন জরিনার লোক ছদ্মবেশে মন্ত্রীর হাতে বিষ মেশানো শরবতের গ্লাস তুলে দেবে এটা জরিনার পরিকল্পনা আমি জরিনার প্ল্যান নস্যাৎ করে দেব ছাত্রদের বাঁচাতেই হবে ওয়ালাইকুম সালাম তোমরা ছাত্র আমি একজন ছাত্র ছিলাম ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি আন্দোলন করেছি আজ আমি মন্ত্রী কিন্তু শিক্ষক থেকে আমি মন্ত্রী হয়েছি একজন শিক্ষকের আদর্শ বুকে নিয়ে আমি তোমাদের কথা দিচ্ছি হোসেন মাস্টার হত্যার বিচার হবে এবং খুব শীঘ্রই হবে তাহলে আপনি আমাদের কথা দিচ্ছেন হ্যাঁ আমি কথা দিচ্ছি এই ফলের রস দাও thank you